নমস্কার, আমি অরিন্দম সেনগুপ্ত। জীবনে চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর করছি। আমরা বর্তমান দৈনন্দিন জীবনে দেখছি প্রচুর মানুষ সাময়িক ব্যর্থতার ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। সাময়িক হতাশা থেকে দিনে দিনে আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ছে যাকে ডাক্তাররা বলছে ডিপ্রেশন। তো আমি এই ভিডিওটা করছি একজন মানুষেরকে ঘটনাকে সামনে রেখে। তো সেই মানুষের যে ঘটনা, সে ঘটনা বলার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা খুব মনে পড়ছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মনের চলাচল যতখানি মানুষ ততখানি বড়। কথাটা কতদূর সত্যি কথা আপনারা আমার ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। একটা ছেলে 10 বছর বয়স, আর পাঁচটা সাধারণ সুস্থ হাসি খুশি বাচ্চাদের মতো সে স্কুলে যাচ্ছে, খেলাধুলো করছে, সব কিছু স্বাভাবিক আছে। এরকম অবস্থায় হঠাৎ করে ট্রেন দুর্ঘটনাতে তার দুটো পা হাঁটুর নিচ থেকে কাটা পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ওই 10 বছরের ছেলেটার পা দুটো কাটা পড়ে যায়। সে শারীরিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে পড়ে। এখানে তার থেকে হতাশাগ্রস্ত মানুষ বোধহয় ওই মুহূর্তে আর হবে না, কারণ সমস্ত কিছু জীবনের একটা জায়গা, একটা স্বাভাবিক ছন্দের জীবন এক মুহূর্তে থমকে যায়। কিন্তু মনের দৃঢ়তা, মানসিক সংকল্প যদি ঠিক থাকে, তাহলে মানুষই পারে অসাধ্য সাধন করতে। এই ছেলেটার ওই বয়সে আস্তে আস্তে নিজেকে তৈরি করে, একজন সাঁতারু হিসেবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন আপনারা, একজন সাঁতারু হিসেবে, যার হাঁটতে চলতে অসুবিধে, তার যার দুটো পা হাঁটুর নিচ থেকে বাদ চলে গেছে, সেই মানুষটা নিজেকে পরবর্তীকালে সারা পৃথিবীর বুকে মেলে ধরে একজন সাঁতারু হিসেবে। আমার অনেক দর্শক বন্ধু ভাবছেন, চেনা চেনা মনে হচ্ছে, ঘটনাটা মনে পড়ছে। তো আমি তাদেরকেও বলছি, যারা জানেন না, এই প্রজন্মের মানুষ, ছেলে, নতুন বাচ্চা ছেলে যারা, তাদেরকেও আমি জানাচ্ছি আমার চ্যানেলের মধ্য দিয়ে। হ্যাঁ বন্ধু, সেই 10 বছরের ছেলেটি পরবর্তীকালে বিশ্বে, ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছিল সাঁতারে। তার নাম মাসুদুর রহমান বৈদ্য। হ্যাঁ বন্ধুরা, তার নাম মাসুদুর রহমান বৈদ্য। উত্তর চব্বিশ পরগনার বল্লভপুরের অঞ্চলের নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, দুর্ঘটনায় প্রতিবন্ধকতার শিকার হয়ে নিজের মানসিক জোরে সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে 1991 সালে প্রথম এশিয়ান প্রতিবন্ধী সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। ভাবতে পারছেন? শুধু তাই নয়, তার নিজের মানসিক ইচ্ছার শক্তির জোরে তিনি একের পর এক জিব্রাল্টার প্রণালী তিনি পার করেছিলেন 2001 সালে, বিশ্বের প্রথম প্রতিবন্ধী সাঁতারু হিসেবে তিনি জিব্রাল্টার প্রণালী পার করেছিলেন 2001 সালে।
শুধু তাই নয়, তিনি স্পেনের তরিফা আইল্যান্ড থেকে মরক্কো বন্দর পর্যন্ত দীর্ঘ 22 কিলোমিটার সমুদ্রপথ মাত্র 4 ঘন্টা 20 মিনিটে অতিক্রম করেছিলেন। আসুন আপনাদেরকে সেই বিখ্যাত সাঁতারু মাসুদুর রহমান বৈদ্যের সঙ্গে তার কিছু ফটোগ্রাফের সঙ্গে পরিচয় করাই নতুন করে, নতুনভাবে। যদিও সে বিখ্যাত মানুষটি আচমকাই মাত্র 47 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে এবং তার সঙ্গে অ্যানিমিয়ার কারণে, অর্থাৎ রক্তাল্পতার কারণে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েছিল, তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেন মাত্র 47 বছর বয়সে। তো তবুও আমরা যারা তাকে টিভি পর্দায় দেখেছি, তার জীবন থেকে যতটুকু শিক্ষার নেয়ার চেষ্টা করব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। শচীন তেন্ডুলকার মাসুদুর রহমানকে তার হিরো মানতেন। তিনি বলেছিলেন যে মাসুদুর রহমান আমার হিরো এবং তার জীবনটা আমাদের কাছে একটা শিক্ষা। আসুন মাসুদুর রহমানকে একবার আমাদের ভিডিওর মধ্যে দিয়ে আমরা শ্রদ্ধা জানানোর চেষ্টা করি। হতাশাকে মাথায় রাখবেন না, কারণ ভেবে দেখবেন জীবনে পাওয়ার চেয়ে না পাওয়ার পরিমাণ অনেক বেশি থাকে। কিন্তু না পাওয়াটা জীবন নয়, পাওয়াটাই জীবন। তাই এটাই মাথায় রাখবেন, এটাই মেনে চলতে হবে আমাদেরকে, যে হতাশাকে আমরা প্রশ্রয় দেব না কোনোভাবে। যদি আমরা কোনোভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, দুঃখ কষ্ট পাই, সেটা যেন সাময়িক হয়। আমার চ্যানেলের মধ্যে দিয়ে আমি এই বার্তাটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।